এইটা নাই এই খাবারটা নাই তার জন্য করে দিলাম এইটাও কাটা কাটা করে নাই কে খেতে চাও বলো বাবা আমাদের খাবার চলে এসেছে হ্যাঁ করো দেখতে দাও দেখতে দাও দেখতে দাও দেখতে দাও দেখতে দাও কি হইছে দেখতে দাও দেখতে দাও বাবা তোমার প্যান্টটা তো নষ্ট হয়ে গেছে দেখো রক্ত মাখছে তোমার দাও নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমরা মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নাই তো এখন আছি আমরা ফরিদপুরে তো কেন আছি সেটাই বলি তো আজকে হচ্ছে আমরা ফরিদপুরে আসছি সৌরনীলের দাঁত তুলতে হবে তোর অনেকগুলো দাঁত পোকায় খেয়ে ফেলছে তো আমরা গেল সপ্তাহে আসছিলাম তো ডাক্তার সাহেব বলছে ওর দাঁতগুলো তুলে ফেলতে হবে তো তার জন্য আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওর দাঁত তোলার তো এই তো আমরা ফরিদপুরে এসে সৌরনীল যেহেতু দাঁত তোলার পরে কিছু সময় খেতে পারবে না তো তার জন্য আমরা সিরিয়াল দিয়ে তারপরে এই তো রিক্সায় করে চলে যাচ্ছি সৌরনীলকে কিছু খাওয়ানোর জন্য তো ওকে কিছু খাইয়ে তারপরে আমরা আসব দাঁত তোলার জন্য আর অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো তার জন্য আমরা কাছাকাছি যে রেস্টুরেন্ট আছে সেখানেই যাচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছে তো কাছাকাছি ছিল রেইন ফরেস্ট রেস্টুরেন্ট তো আমরা সেইখানেই যাচ্ছি এই তো আমরা চলে আসছি তো ভিতরে ঢুকে ওরা আমাদের বলতেছিল এখানে বসেন তো আমরা ওখানে না বসেই তো সুজা চলে গেলাম উপরে তো উপরে যে আবার নিচে নেমে আসলাম কারণ উপরে আসলে বসার ওইভাবে স্পেস নাই ওদের এখন তো তার জন্য আমরা উপর থেকে ঘুরে ফিরে আবার ঠিকঠাক নিচেই চলে আসলাম তো তারপরে আমরা এসে বসার পরে ওই তো মেনু কার্ড দিল মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করলাম তো বেশি খাবার অর্ডার করলাম না যেহেতু আমাদের হাতে সময় নাই তার জন্য কম করে একটু অর্ডার দিলাম আর সৌরনীল চাচ্ছিল আরও বেশি অর্ডার দেওয়ার জন্য কারণ ও খেতে না পারলেও ও রেস্টুরেন্টে গেলে ও এখন যেহেতু পড়তে পারে ও পরে পরে অর্ডার দিতে পারে তো তার জন্য ও করে কি সব কিছু শুধু অর্ডার দিতে চায় তো তারপরে যাই হোক আমরা মোটামুটি যে খাবারগুলো খাবো আর তাড়াতাড়ি হবে তো এই টাইপের খাবারগুলোই আমরা অর্ডার করলাম যেগুলো খুব তাড়াতাড়ি হবে তো তারপরে ওরা বললো যে 25 মিনিট সময় লাগবে খাবার আসতে মিনিমাম তো আমরা বললাম ভাই 25 মিনিট সময় আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব না আপনারা আমাদের একটা একটা খাবার তৈরি করে দেন আমরা খেতে থাকি তো ওরা রাজি হয়ে গেল তো তারপরেই তো ওরা খাবার আনতে গেলো আর আমরা কী করবো এই সময়টা আমরা কিছু ছবি তুলে নিলাম তো বন্ধুরা আমরা চলে আসছি রেস্টুরেন্টে তো খাবার অর্ডার করে বসে আছি বলছে 20 থেকে 25 মিনিট সময় লাগবে খাবার আসতে তো এখন আর কি করবো এই তো আজকে রেস্টুরেন্ট কিন্তু ফাঁকা আমরাই আছি আসে মিডি পিৎজা এরপরে পিৎজা খাবে এরপর তার কিছু খেতে পারবে না তুমি দাঁত তুললে তুমি কিছু খেতে পারবে না পেট ভরে খাবে এখন বুঝছো ওকে তুমি খেতে পারলে খাবা অবসর সময় পার করতেছি আমরা বাচ্চাটা তো সবাই টাকাও সবাই ছবি নিয়ে ব্যস্ত ছবি তোলা নিয়ে অবসর সময় আর কি করবো নাকি বসে বসে ছবি তুলি তোমাকে আমরা ভাইরাল করে দিই সবই না ভিডিও তো বন্ধুরা এরই মাঝে আমাদের খাবারগুলো চলে আসছে আর যেসব খাবার অর্ডার করছি সেটা বলি তো আমরা অর্ডার করছি হচ্ছে স্যুপ আর হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক তো স্ট্রবেরি মিল্কশেক কিন্তু সৌরিন অনেক পছন্দ করে তো ওটা পেয়ে তো অনেক খুশি তারপরে অর্ডার করছে হচ্ছে স্পাইসি চিকেন ফ্রাই এটাও সে পছন্দ করে কারণ এই টাইপের অর্ডারগুলো না ও এখন বললাম না ও পড়তে পারে ও রেস্টুরেন্টে গেলে ও নিজে পড়ে এই অর্ডারগুলো দিতে পারে
আর দুলা অর্ডার করছে হচ্ছে স্যুপ আর আমি অর্ডার করলাম হচ্ছে চাওমিন তো চাওমিন ওরা বলতেছিল যে আমাদের কাছে একটা স্পেশাল চাওমিন আছে আপনারা টেস্ট করতে পারেন তো তার জন্য আমরা চাওমিনটা একটু বেশি করে নিচ্ছি তো এর মাঝে সরুন হেলাবার বলতেছে যে আমি বার্গার খাবো আমাকে বার্গার অর্ডার করে দিলা না তো তো তারপরেই তো মাঝপথে আমরা বার্গার অর্ডার করলাম যদিও সরুনিল খেয়ে পারে নাই কারণ সময় ছিল না আমরা কোনো খাবারই খেয়ে পারি নাই সমস্ত খাবারই প্রায় ছিল তো সব খাবার আবার আমরা পার্সেল নিলাম কারণ আমাদের এখানে বসে থাকলে আমরা ডাক্তার দেখাইতে পারবো না যেহেতু আড়াইটা পর্যন্ত ডাক্তার ছিল তো বন্ধুরা এরই মাঝে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে এই তো রিক্সা ধরে আবার যাচ্ছি ডাক্তারের কাছে আর এখন দেখুন বাইরে প্রচুর রোদ আমরা ঘণ্টাখানেক আগে যখন রেস্টুরেন্টে ঢুকি তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি ছিল আর এখন দেখুন এত রোদ বাইরে তাকানো যাচ্ছে না এত বেশি রোদ উঠছে আর অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে জানি না ডাক্তার সাহেব কী বলবে তো তারপরেই তো আমরা যাচ্ছি এই আর কি তো আমরা চলে আসলাম ডাক্তারের কাছে আর এসে দেখি ডাক্তার সাহেব চলে গেছে সে আমাদের জন্য ওয়েট করছিল আর আমাদের অনেকবার ডাকছে আমাদের ডেকে পায় নাই তো তারপরেই তো ডাক্তার সাহেবের ছেলের দিয়ে কাজ করাচ্ছি সেও ডাক্তার আর শরীরে হচ্ছে তিনটে দাঁত তুলতে হবে আর একটা দাঁত ওটা তোলা যাবে না ওটা দুধ দাঁত না আর যেগুলো তুলবে সেগুলো হচ্ছে দুধ দাঁত যেগুলো আবার পরে উঠবে তার জন্য এই দাঁতগুলো তুলে ফেলবে যেহেতু 7 বছর হয়ে গেছে তাই ডাক্তার সাহেব বলছে যে ও দাঁতগুলো তুলে ফেলানোই ভালো এখন আর অন্য কোনো কাজ না করে তো তার জন্যই তো আমরা আজকে ডাক্তার সাহেবের ছেলের দিয়ে দাঁতটা তুলে নিই আর বাকি দাঁতগুলো সারে দিয়ে তুলবো আশা করি কোনো ভয় নাই এখন কুলি কুলি করো ফেলো এখানে ফেলো দেখে বাবা বাবা শোনো আমি কি বলছি কিছু করবে দেখবে এই তো লক্ষ্মী অনেক এই তো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক লক্ষ্মী আর তুলবে না আর তুলবে না তো বন্ধুরা এরই মাঝে শরীরের দাঁত উঠানো হয়ে গেছে আর দেখলেন তো কত ঝামেলা করছে আসলে ও ব্যথার থেকে অনেক বেশি ভয় পাইতেছিল আর প্রচুর রক্ত বের হয়েছে সেটাও দেখলেন তো তারপরে আমরা কিছু সময় ওয়েটিং রুমে বসা ছিলাম তো তারপরে ওরা বলল যে বাইরে যে ওকে আইসক্রিম খাইয়ে দেন আইসক্রিম খাইলে কি হবে ওর ব্যথাটা কমে যাবে আর ও একটা স্বাভাবিক মুডে চলে আসবে তো তার জন্য আমরাই তো ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে আসলাম আইসক্রিম শপে আর পরবর্তী দাঁত তুলবে আর 4 দিন পরে তো আমাদের বলে দিল 4 দিন পরে একটু সকাল সকাল করে আসার জন্য আজকে আসাটা দেরি হয়ে গেছিল তার জন্য ডাক্তার সাহেব ও দাঁত তুলতে পারে নাই তো ওর আইসক্রিম খাওয়ার পরে বললাম যে বাবা আর কিছু কিনবি কিনা তো ও যায় বড় একটা কিন্ডার জয় ধরছে যেটা ও বরাবরই কিনে কেনার পরে কি করে এরপরে একটুখানি খেয়ে নষ্ট করে ফেলে তো তার জন্য বললাম বাবা ওইটা নিস না অন্য কিছু নে ও ছোট একটা কিন্ডার জয় নিল কিছু চকলেট নিল আর নিল হচ্ছে একটা ললিপপ তো এইগুলো কেনার পরে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম তো এখান থেকে বের হয়ে তারপরে চলে গেলাম শপিং মলে কারণ ওর হচ্ছে প্যান্টে রক্ত মেখে প্যান্টটা নষ্ট হয়ে গেছে দুপাশেই দেখুন দেখে বোঝা যাচ্ছে ওর দুই পাশে হাঁটুর উপরে কিন্তু ছাপছাপ রক্ত লেগে আছে তো তার জন্য ভাবলাম কি ওকে একটা প্যান্ট কিনে দিই এই প্যান্টটা দেখতে ভালো লাগতেছে না
তো এই তো আমরা শপিং মলে এসে ওর প্যান্ট খুঁজতেছিলাম আর ওর প্যান্ট আসলে খুঁজে পাওয়া যায় না কারণ ওর বয়স হিসেবে জামা কাপড় কিনতে গেলে সেটা আসলে ওর হয় না না জামা না প্যান্ট কোনোটাই হয় না আর একটু বড় সাইজের কিনতে গেলে কি হয় ওর কিছুটা আনফিট হয়ে যায় আবার কিছুটা হয় এরকম করে আসলে কিনতে হয় ওর জামা কাপড় কিনতে গেলে অনেকটা সময় লাগে আর অনেক খুঁজে খুঁজে কিনতে হয় এটা ইতালি তো এরকম হয় ওর বাবা তোর জামা কাপড় কিনতে গেলে সারা দিন লাগাই দেয় তো তারপরেই তো ফাইনালি আমরা এই প্যান্টগুলো একটু ভালো পারলাম তো এই প্যান্টগুলোই নেব মোটামুটি এই প্যান্টগুলো আমার কাছে ভালো লাগছে গ্যাবার্ডিনের উপরে তো এখান থেকে ওর একটা প্যান্ট পরাই নিলাম আর দুইটা প্যান্ট নিয়ে নিলাম যেহেতু সবসময় প্যান্টগুলো পাওয়া যায় না আর ও সাইজও মেলে না তার জন্য আমরা যেহেতু একটু সাইজ মতো হয়েছে তার জন্য দুটা প্যান্ট কিনে নিলাম আর দেখুন আমরা এই প্যান্টটা পরাই নিলাম তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো এই তো আমরা কেনাকাটা শেষ করে এখন চলে যাব এখান থেকে সোজা গাড়িতে তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি আমাদের বেশি সময় ওয়েট করতে হয় না স্টেশনে এসে আমরা ডাইরেক্ট গাড়ি পেয়ে গেছি তো আমরা এখন রওনা করে দিলাম ভাঙ্গার উদ্দেশ্যে তো বন্ধুরা কেমন লাগলো এত সময় ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন সৌরনীলের জন্য আশীর্বাদ করবেন যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আরও যেহেতু তিনটা দাঁতে সমস্যা আছে পরপর দাঁতগুলো তুলতে হবে ওই জন্য সুস্থ থাকে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই কথা হবে দেখা হবে নতুন কোনো ব্লগে আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য